ভারতের কলকাতায় আরও একটি নতুন সিনেমা শুরু করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় বেশ জনপ্রিয় তিনি। অবশ্য তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। এবার আবারও নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। বলেছেন ডাবল হবার ইচ্ছে জাগে, মনের মতো কাউকে পেলে সিঙ্গেল থেকে ডাবল হয়ে যাব। জানা যায় দুই বাংলার সমানতালে কাজ করে যাচ্ছেন জয়া আহসান। অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন এই অভিনেত্রী। বলিউডে ইতিমধ্যে অভিষেক হয়েছে তার। এত কাল ক্যারিয়ার, বিয়ে নিয়ে কী ভাবছেন অভিনেত্রী? এবার সেটা জানালেন নিজেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন জয়া। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অভিনেত্রী। তারকাদের বিয়ে দর্শকদের আগ্রহ স্বাভাবিক একটি বিষয়। জয়া আহসানের বিয়ে নিয়ে ভক্তদের নানান প্রশ্ন রয়েছে। অভিনেত্রীর বিয়ে নিয়ে পরিকল্পনা কি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমি জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার তাহলে হয়ে যাব, তবে এই মুহূর্তে তেমন কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি। গত বছর বলিউডে আলোচিত সিনেমা পিঙ্কের নির্মাতা অনুরোধ রায় চৌধুরীর কারক সিং সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেন জয়া আহসান। আর এবারে এই নির্মাতাকে বাংলা সিনেমায় দেখা যাবে, যে সিনেমাতে অভিনয় করছেন জয়া নিজেই। সিনেমার নাম ডিয়ার মা। গত 22 মে থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।